সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের। বিগত কয়েক বছর ধরেই উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে তার ক্রিকেট ক্যারিয়ার। জাতীয় দল থেকে বাদ পড়ার পর নতুন করে আবারও শুরুর অপেক্ষায় ছিলেন সৌম্য সরকার। বেছে নিয়েছিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ, কিন্তু সেখানেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে না সৌম্য। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে নিজ ব্যাটে রানের দেখা পাচ্ছে না সৌম্য সরকার। ডিপিএলে ছয় ইনিংসে ব্যাট হাতে নেমে 50 করেছেন একটি, আরেকটি ইনিংসে করেছেন 23 রান, বাকি চার ইনিংসে ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। বল হাতে 7 উইকেট নিলেও ব্যাটিং ব্যর্থতায় এবার দল থেকে বাদ পড়লেন সৌম্য। আজ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে সৌম্য সরকারকে। প্রত্যাশা মতো পারফর্ম না করায় এবার ঘরোয়া লিগ থেকেও বাদ পড়লেন সৌম্য। যে মঞ্চে ভালো পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেতে পারতেন সৌম্য, সেখানে নিজেকে হারিয়ে বসেছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, জাতীয় দলে কি আর ফেরা হবে সৌম্যর?